পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের 31 বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ 36 ঘন্টা ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এর বিস্তারিত ঘটনা গা শিউরে ওঠার মতো ও হৃদয়কে কাঁপিয়ে তোলার মতো। বলা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা সেমিনার রুমে হয়েছে, তবে এই ভিডিওর শেষে এমন কিছু রেকর্ডিং আপনাদেরকে শোনাবো যেটা শোনার পর উপলব্ধি করা যায় আদৌ ঘটনাটা সেমিনার রুমে হয়নি, বরং ডক্টরদের রুমের মধ্যে এই ঘটনা হয়েছে। অর্থাৎ নাইট শেষে ডক্টরদের থাকার জন্য একটি করে রুমের ব্যবস্থা থাকে, আর সেই রুমে 2 থেকে 4 করে ডক্টরের থাকার ব্যবস্থা থাকে। অনুমান করা হচ্ছে তাকে রুমের মধ্যে ধর্ষণ করে হত্যা করে পরবর্তীতে সেমিনার রুমে নিয়ে এসে ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছে। মৌমিতাকে যে 2 হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন নারী তারই কলিগ। একটা মেয়ে হয়েও সে কিভাবে নিজের নারী বন্ধুর সঙ্গে এমনটা করতে পারল? একটা শরীর 18 থেকে 20 পুরুষ, 113 কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে তার শরীরে। আপনি একবার কল্পনা করে দেখুন, একটা সুস্থ মহিলার কতক্ষণ গলা চেপে রাখলে তার চোখের জলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে। মৌমিতার উপর নির্যাতন চলাকালীন যে 2 তার হাত ধরে রেখেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ, একজন কাছের বন্ধু হয়েও কিভাবে নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগের মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের মুখের দিকে তাকিয়েছিল, চোখের ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। ময়না তদন্তের রিপোর্টে দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে, অ্যান্টিমর্টে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণে রক্তপাতে হাইমেন ফেটে যায়, গভীর ক্ষতের প্রমাণ মিলেছে। 150 গ্রাম দেহ রস ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। তরুণীর বুকে আঘাত দেওয়া হয়েছে, শ্বাস রোধ করে দম বন্ধ করে দেওয়া হয়েছে, থাইরয়েড হাড়ে নির্যাতন করার চিহ্ন পাওয়া গিয়েছে, আঙুলের নখ DNA স্যাম্পল টেস্ট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে, শ্বাস রোধ করে গলা টিপে ধরে ওই তরুণী চিকিৎসককে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশ দাবি খুন ধর্ষণের আগে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে এবং অধিক বল প্রয়োগ করা হয়েছে নির্যাতিতা মৌমিতা দেবনাথের উপর। কোন আঘাত কিভাবে হয়েছে তারই ইঙ্গিত রয়েছে রিপোর্টে। এমনকি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছিল নির্যাতিতা, অনেকটা সময় ধস্তাধস্তি হয়েছিল। ঘটনাস্থলে মৌমিতা যে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারই প্রমাণ মিলেছে ময়নাতদন্তে। অভিযুক্তর হাত এবং মুখের মধ্যে দাগ মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে নির্যাতিতা তরুণীর কোথায় কিভাবে ক্ষত হয়েছিল, চোখের ক্ষত ভাঙা চশমার কাঁচে ঘটেছে। সঞ্জয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রতিরোধ করেছিলেন ওই চিকিৎসক, প্রবল ধস্তাধস্তিতে চশমার কাঁচ ভেঙে যায়, কাঁচ ভেঙে যাওয়ার কারণে চোখের মধ্যে ক্ষত এবং রক্ত বেরিয়ে আসে। মাথায় আঘাত রয়েছে কারণ ধস্তাধস্তির সময় নির্যাতিতার মুখ চেপে ধরে দেওয়ালের মধ্যে তার মাথা ঠুকে দেওয়া হয়েছিল। এমন নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আরজিগড় মেডিকেল কলেজ। মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পানিহাটি বিধানসভার নাটা ঘর অম্বিকা মুখার্জি রোড CR পার্কের এলাকার বাসিন্দা। আরজিগড় হসপিটালের আরো একজন যুবতী ডক্টরের কল রেকর্ড ভাইরাল হয়েছে। আমি এটা নিশ্চিত যে এই কল রেকর্ড শোনার পর এই ধর্ষণকাণ্ডের অনেক রহস্য আপনার কাছে খোলাসা হয়ে যাবে। তাই অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই এই কল রেকর্ডটি সম্পূর্ণ শুনবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে, করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল টায়ার্ড ছিল, ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে, আচ্ছা বুঝতে পেরেছিস, তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে আর ডক্টরস রুমে 2-3 যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা, মেইনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে। হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখেছিস, রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই, ঠিক আছে, মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে। ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে ওনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল। হ্যাঁ, এবার তোকে আমি বলি, অনকলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে, এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে। তো কেউ কি শুনতে পায়নি?
কেউ শুনতে পায়নি। ওটাই তো, আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার যে দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয়, একটা ভাইলেন্ট হয়, হুম হুম বুঝতে পেরেছিস? হুম তারপরে আবার কি, যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায়? তারা কেন মিডিয়ার সামনে আসছে না? হুম তাই ঠিকই তো, তো। তারা কেন আসছে না? তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম, আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল। তো আমার হুম তো 3 দিন নাইট থাকে, তিন হুম দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। হুম আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি, 3টের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয়। হুম তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ ওর আমার তলাটা নেই, কিন্তু ওর থেকে আমি, ও থাকে চারতলায়, চারতলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2 ফ্লোর নিচেই আমি থাকি আমার আচ্ছা রুমটা, ঠিক আছে? কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজ্জি ঘরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে সম্ভব অসম্ভব, না দিস একদম। ইজ এ ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ, গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিলো, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে মানে হিসেব মতো যা বুঝছি, মানে তোমার কথাতে, হ্যাঁ ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেবি ইয়েস জড়িত। এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে চারজনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে বলে। দেখ বড় বড় কোম্পানিতে তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো? এখানেও সেরকম কিছু একটা হয়েছে, যাকে যা যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস? তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটাকে। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে, তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই। তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে, ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে, ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে। তো পেশেন্ট নিয়ে যখন গেছে, দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে, এরকম কিছু কি? তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম, এখানে অনেক রকম ব্যাপার আছে। যেদিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে, তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। এখানে বিশাল বড় একটা গেম চলছে, আর যে ওর উপর কি রাগ ছিল, মানে হ্যাঁ 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 একদম। আমি তো ওই কি বললাম, শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট হুম বাড়বে, হুম হুম তুই হুম কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে, মানে মানে ওরকম টাইপই কিছু বলতো তো? এরকমই টাইপের কিছু একটা ছিল। আয়দার খুব রাফ, মানে খুব রাগ, খুব ইয়ে, মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল, শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর আমি ইউরিন, শুনেছি এটা, ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে একটা ব্লিড। মৃত্যু কতটা, মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে, বুঝতে পেরেছিস? মানে মানে কি বলতো, যদি ধরা পড়ে না, উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না আর এই ওদের যে
সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসেছে, মানে হুম আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে, পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পাম, মানে বুঝতে পারছিস, হুম হুম নট এ ক্যালকুলেটেড, মিনিমাম মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে রেট। ছি 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 ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আর তারপর আমাদের দেখো, একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, তার কাজের জায়গাতেই আরে সেফ নয়। শোন, দেখ বড় বড় কোম্পানিতে কি হয়, রুমের ভেতরে এগুলো হয়, মানে ধর রুমের ভেতরে হলো, যেমন কল সেন্টারে হয়, নাইট হ্যাঁ শিফটে হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ এগুলো একসেপ্টেবল। বাট হসপিটাল হচ্ছে তো এমন একটা আরজি এরিয়া, করার মতো একটা, হ্যাঁ আরজি কর বলে না, যে কোনো হাসপাতালে কেউ যদি স্বইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু হুম ঠিক হুম আছে, হুম কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে, তুই জানিস না, মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা হুম সবাই জেগে হুম থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম সেটাই ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, হুম তাই কি না? হুম হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার, ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দেন, সেটা হুম তো ফরেন্সিক রিপোর্টে কিছু বলবে। হুম আর তুই জানিস না, দেনার দেন, মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে, ও হুম যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে, মানে বডি বার করো আর পোড়াও, হুম 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই হুম এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা পুরোটা। তারপরে তুই ভাব, যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার্জি, রেপ কি কলকাতায় প্রথম হলো? নয়, হুম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে, হুম ধরা পড়েছে, ফাঁসি হ্যাঁ হয়েছে কি হুম জেল হয়েছে, হুম অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট অ্যান তোর কি বলে এনকাউন্টার করতে, মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে পুরো যাবে, কেসটা চাপা পড়ে যাবে একদম। স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে, হুম হুম আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেব না, তাতে যদি চাকরি মানে আর্যিকরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক, আর্যিকর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসেছে। এবার তুই একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছে না, হুম তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না, হুম তাই তো, তাই কি না? তারপরে দেখ পিডব্লিউডি একটা লো পোস্টের মানুষ, মানে যারা ভাঙচুর করে, মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে। হুম এবার পিডব্লিউডির নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে, তবেই ওরা গিয়ে ভেঙেছে, ওরা হুম নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে। হুম অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ারটাকে ভাঙতে হলো? সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো? কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে, একটাই কারণ, যে মেয়েটি মারা গেছে ঠিক আছে, কিন্তু চেককে তাকে এত বেশি মলেস্ট করে, এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই? তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল? তুই ধর চাকরি ছেড়ে, আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই, প্রাইভেটও তো তাই একই কোথাও না, অবস্থা, একদম একদম প্রাইভেটেও একই অবস্থা, তুই কোনো চায়ের দোকান খুলে বসবি? অনার্সশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হুম হাজার ছেলেরা টিস করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ এ প্রবলেম সলভ, পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, আই ডোন্ট নো, মানে আমরা প্রচুর খেপে আছি, প্রচুর, মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তুই ঠিকই তো, ভেবে চল কি এটা সলভ হবে না, আমরা মানে বিচার আমি নিয়ে কথা আমি বলবো। 2 দিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো, কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না। আর তোমাকে তো হুম আমি ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না, হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি। আর আমার তারপরের দিনই ভোরবেলা ডিউটি, তা হ্যাঁ, আমি খুব তারপর সাবধানে থাকিস রে, আর খুব বলো না সাবধানে না না, থাকিস। হ্যাঁ তাই তো, এখন মানে আর তোমরাও সাবধানে থাকো কি সবাই। বলবো বল, কিছু বলার নেই, দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে, সোজা কথা, একদম একদম, তাই কি না বল? বাবার এত হুম পুঁজি নেই যে বসে বসে অত খাবো, ঠিক আর আছে, সেই মেন্টালিটিও নেই, পুঁজি হ্যাঁ যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ। যে এবার বাবার তুই পুঁজি দেখাবে। এবার একটা কথা তুই বল, চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল, কোন সেটাই স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল। ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাড়িতে থেকে 7টার মধ্যে ঢুকে যাও,
দিদিকে তো ধরো অনেক রাত অব্দি, 9টা সাড়ে 9টা 10টা অব্দি ল্যাবে থাকতেই হয় না, এবার তুই কি করবি কি বল, কি করবে করবি, বলতো? এখন কিছু নেই, করার আছে? দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে হ্যাঁ আছে, মেয়ে আছে, তুই একদম, কাকে বারণ করবি, তুই কাকে বিশ্বাস করবি বল? তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে, তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি? না একদমই। আর কার মনে যে কি আছে সেটাই তো খুব কি বলবি সমস্যা। বল, এবার তুই বল খাবারটা যে খাবি, তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো কি একটু একটু খা, যেমন আমরা শেয়ারে হয় স্কুলে, হ্যাঁ যেটা আমাদের আমাদের তো শিখে হয় এসেছি, যেটা, হ্যাঁ স্বাভাবিক, এটা সবারই এটা তো হয়। স্বাভাবিক। তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ, তুই আমাকে বল।